কানাগলি খালপার সেতুর নিচ শহরজুড়ে এরকমই অজস্র জায়গায় রমরমিয়ে চলছে মাদকের কারবার। গোয়েন্দাদের দাবি, ধরপাকড়ের ভয়ে খোলা বাজারে বেআইনি মাদক বিক্রির প্রবণতা অনেকটাই কমেছে, কিন্তু বন্ধ হয়েছে কি? আসুন দেখা যাক। খোলাবাজারে বেআইনি মাদক বিক্রির জন্য পরিচিত পাক সার্কাসের বান্দারপট্টি এলাকা। চলুন দেখে নিই এবিপি আনন্দর অন্তর্তদন্তে কি তথ্য উঠে এলো। মাসি কত গো? 70 টাকা 30 টাকা 70 টাকা। ও বড়টা। গোয়েন্দাদের একাংশ অবশ্য মেনে নিচ্ছে তিলজলা, ইকবালপুর, মেটিয়াবুরুজ, মানিকতলা এলাকায় এখনও মিলছে নিষিদ্ধ মাদক। মাদকের সূত্র সন্ধানে এবিপি আনন্দ পৌঁছেছিল মেটিয়াবুরুজ এলাকাতেও। बोल रहे हैं कि एक बात बताइए, कहाँ से लाते हैं, जहाँ से हम जाके खुद ले आए? यही रमेशापुर रोड है अंदर में। कहाँ कहाँ? बिचाली घाट रमेशापुर रोड अंदर, रमेशवरपुर रोड। हाँ, वहीं से मिलता है। वहीं से मिलेगा। अच्छा, इसका फोन आता है तो वहाँ पे किसको जाके खोजेंगे? वो बस अब हमसे बोलिए। नहीं, किसी को भी बोलने से? किसी को भी बोलने से, पाड़ा के अंदर में, रमेशापुर रोड के अंदर में, हीरो तो जानता है, किसी को भी बोलने से आपको। तो वहाँ कोई स्पेसिफिक आदमी है जो बेचता है? हाँ, तो वो बिस्ता तो मोती बोल के नाम है। मोती किसका नाम है पूछिए। मोती? हाँ, मोती। रमेश्वरपुर रोड इधर कहाँ है? मटियाबुर। मटियाबुर में। এটা মানিকতলার খালপাড় এলাকা। এখানেও মাদক ব্যবসার একই রমরমা। একটু খুঁজতেই সন্ধান মিলল এক মাদক কারবারির। না না, তা বলছি না, বলছি তোর কাছে আছে বললি। তাহলে বললি 200 টাকা লাগবে। 100 টাকা করে ফিস, 200 টাকা লাগবে, 50 টাকা আমার খাওয়ার জন্য। এখানে তো আগে পাওয়া যেত না নিচে। হ্যাঁ, ভেঙে দিয়েছি। আপনি কোত্থেকে কেনেন এগুলো? আপনি আমাকে যে দেবেন, আপনি তো কিনে আনবেন, কোত্থেকে কিনবেন? ওপারে কোথায় বিশু? কোথায় ওপারে কোথায় বসে? ওই মালের থেকে আছে ওখানে। পুলিশ অবশ্য নজরদারিতে ফাঁকের কথা মানতে নারাজ, কিন্তু তা সত্ত্বেও কিভাবে নজরদারির ফাঁক বলে চলছে এই ব্যবসা? পুলিশের দাবি, এখন অধিকাংশ ক্ষেত্রেই মাদক কারবারীরা পাচারের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন মহিলাদের, আর নার্কোটিক সেলে মহিলা কর্মী না থাকায় তল্লাশি চালাতেও সমস্যা হচ্ছে। আমার নার্কোটিক সেলের এখন 182টা কেস আন্ডার ট্রায়াল আছে। তার মানে আমাদের রেগুলার যে ড্রাইভটা আছে সেটা এর থেকেই বোঝা যায়। আজকেও আমার টিম বেরিয়েছে, যদি সেরকম কোনো পোটেনশিয়াল পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে ওরা দেখছে, তাহলে তাদের ধরা হবে, কেস করা হবে। এবং থানাও নজরদারি করে, থানার তরফ থেকেও নজরদারি হয়, তাদের এলাকায় তারা ড্রাগ যাতে বিক্রি না হয় সেই ব্যাপারটা তারা দেখে, এবং থানাও যথেষ্ট কেস করে। পুলিশ সূত্রে খবর, শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাদকের কারবার চলছে, কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই মাদকের অর্ডার নেওয়া হয় ফোনে, তারপর গোপনে এটা পৌঁছে যায় ক্রেতাদের হাতে, ফলে তা চিহ্নিত করে অভিযুক্তদের ধরপাকড় করাটাও কঠিন। প্রকাশ সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অহিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।